বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ছয়শো তিরানব্বই কিলোহার্স ও এফএম একশো ছয় মেগাহার্স সহ সকল আঞ্চলিক কেন্দ্র এবং দেশের সকল কমিউনিটি রেডিও থেকে শুরু হচ্ছে ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম ঘরে বসে শিখি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ থাকবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিষয়াদি এবং প্রথমেই নিবেদন করছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভ অপরাহ্ন বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ প্রথম শ্রেণীর বাংলা বিষয় থেকে আমি রাজিয়া সুলতানা মুক্তি সহকারী শিক্ষক বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর ঢাকা তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি পরিবারের সবার সাথে ভালো আছো নিরাপদে আছো এবং ঘরেই আছো এবার তাহলে আমার বাংলা বই নিয়ে তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা তোমরা তো জানো বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্ব এখন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত এ সময় আমরা অবশ্যই বাড়ির বাইরে যাব না যদি খুব প্রয়োজনে বাইরে যাই ঘরে ফিরেই সাবান মেখে গোসল করব বার বার সাবান দিয়ে হাত ধোব হাত দিয়ে চোখ নাক কান মুখ স্পর্শ করা থেকে বিরত থাকবো বন্ধুদের সাথে খেলতে যাব না অনেক মানুষ যেখানে ভিড় করে সেখানেও যাব না আমরা যদি এই স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে দ্রুত করোনা ভাইরাস মুক্ত হতে পারবো এবং স্কুলে ফিরতে পারবো এ সময় ঘরে বসেই পড়ালেখায় মন দেবো প্রিয় সোনামণিরা অবশ্যই তোমাদের মনে আছে গত পাঠগুলোয় আমরা ছবি দেখে চক বক জগ বই শব্দগুলো বলতে ও লিখতে শিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা একটি বর্ণমালার গল্প শুনব গল্প শুনতে নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগে এর আগে নিশ্চয়ই তোমরা আরও গল্প শুনেছ আমারও গল্প শুনতে এবং বলতে ভালো লাগে এখন তোমরা আমার বাংলা বইয়ের বত্রিশ পৃষ্ঠা খোলো পৃষ্ঠার উপরে লেখা আছে পাঠ তেইশ বর্ণ শিখি অন্তস্ত যালব্য মূর্ধন্য স এখান থেকে আমরা ছবি দেখে বর্ণমালার গল্পটি শুনব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কতগুলো ছবি আছে তাই না প্রথম ছবিতে দেখতে পাচ্ছ এক ব্যক্তি জবের আটি মাথায় করে হাঁটছে দ্বিতীয় ছবিতে দেখছি রংধনু জানো বৃষ্টির পর আকাশে রংধনু দেখা যায় রংধনুতে সাতটি রং থাকে কত রং বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল তৃতীয় ছবিতে লতা দুলছে চতুর্থ ছবিতে শশা ঝুলছে এবং নিচের শেষ ছবিতে নদীর তীরে সার এসেছে কি বন্ধুরা নিশ্চয়ই এই ছবিগুলো দেখে মজা পাচ্ছ আমার কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের এই পাটটি নিয়ে মজার গল্প আছে চলো আমরা গল্পটি শুনি আমি তাহলে গল্প বলা শুরু করছি তোমরা মনোযোগ দিয়ে শোনো অবশ্যই সাথে সাথে আমাকে অনুসরণ করবে শব্দগুলো মুখে মুখে বলবে পাশের বাড়ির রহিম চাচা সারা দিন তিনি অনেক কাজ করেন পথে কমলের সাথে দেখা তিনি তাকে বলেন আমি সারা দিন যে কত কাজ করি জব আনি লতা দোলানো গাছে যে শশা ঝোলে সেই শশা তুলি বাজারে বেচি ষাঁড় আসে নদীর কুলে সেই ষাঁড় নিয়ে বাড়ি ফিরি আরও কত কি এসব শুনে কমল বলে আমার কাজ একটাই রহিম বলে কি আকাশের দিকে তাকিয়ে থাকি কখন রংধনু দেখা যাবে রহিম চাচা বলল বৃষ্টি না হলে রংধনু দেখা যায় না বৃষ্টির পর যখন সূর্যের আলো ফোটে কেবল তখনই আকাশে রংধনু দেখা যায় কি বন্ধুরা গল্পটি শুনে তোমাদের অনেক ভালো লেগেছে তাই না আমারও অনেক ভালো লেগেছে এবার তোমরা আমার সাথে বলো জব আনি রং চিনি লতা দোলে শশা ঝোলে ষাঁড় আসে নদীর কুলে সবাই আমার সাথে ছন্দে ছন্দে বলো জব আনি রং চিনি লতা দোলে শশা ঝোলে ষাঁড় আসে নদীর কুলে আবার বলি জব আনি রং চিনি লতা দোলে শশা ঝোলে সার আসে নদীর কুলে জব আনি রং চিনি লতা দোলে শশা ঝোলে সাঁড় আসে নদীর কুলে বলো জব অন্তস্থ জ রং ল শশা তালব্য স ষাঁড় মূর্ধন্য সবাই ছবি নিচের লেখাগুলো আঙ্গুল দিয়ে ধরো আমার সাথে সাথে বলো জব রং লতা শশা ষাঁড় শব্দগুলো দেখো এবং বইয়ের বত্রিশ পৃষ্ঠার ছবির সাথে মিলাও আমরা আজকে অন্তস্থ বর্ণের কি শিখেছি আমরা বর্ণমালার গল্প শিখেছি রহিম চাচা কি করেন জি বানেন আর কি করেন জি লতা গাছে যে শসা ঝোলে তা বাজারে বেচেন বাড়ি ফিরেন কি নিয়ে একদম সঠিক বলেছো সার নিয়ে বাড়ি ফিরেন কমল কি করে জি রং চিনে শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঠের শেষে চলে এসেছি তোমাদের জন্য বাড়ির কাজ হলো আজকের অন্তস্থ জ র ল তালব্য শ মূর্ধন্য সবর্ণের যে গল্পটি শুনেছ তা তোমরা মা বাবা ভাইয়া আপু ও বড়দের শোনাবে লতা গাছের ছবি আঁকবে স্কুল খুললে গল্পটি শিক্ষককে শোনাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রোজ বেতারের এই ক্লাসে আমরা অংশগ্রহণ করব। নিজেরা নিজেদের কাজগুলো করব। যেমন বই গোছাবো নিজের হাতে খাবো তাতে আমাদের মন ভালো থাকবে নিয়মিত খাব ঘুমাবো তাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে বাড়িতে বড়দের কথা শুনবো মন দিয়ে পড়বে এবং নিয়মিত খেলাধুলা করবে আজ এখানেই পাঠ শেষ করছি আগামী পাঠে আবার কথা হবে তোমাদের সবাইকে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন আমি আলাম নাসরা সহকারী শিক্ষক নগোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আজ ইউনিট সিক্সটিন লেসন ওয়ান থেকে থ্রি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দিয়ে স্টুডেন্টস আমি আশা করছি তোমরা নিরাপদে ও সুস্থ আছো বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও করোনায় আক্রান্ত এ সময় তোমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলবে বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে বাড়ির বাইরে বের হবে না বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে ও অন্যদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে ও কে ডে স্টুডেন্টস গত পাঠে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা রিমা অ্যান্ড দ্য সিড গল্পটিতে রিমাকে তার বাবা সপ্তাহের প্রথম দিনে মানে স্যাটারডেতে একটি সিট দিলেন এবং এরপর এই সিট দিয়ে রিমা প্রতিদিন যা যা করেছে তার বাকি অংশ মানে বুধবার অর্থাৎ ওয়েন্সডে থেকে শুক্রবার অর্থাৎ ফ্রাইডে পর্যন্ত গল্পের বাকি অংশে কি ঘটল তা জেনেছিলাম আমি আশা করছি তোমাদের নিশ্চয়ই পুরো গল্পটি মনে আছে আর তোমরা গল্পটি বেশ উপভোগ করেছ ওকে ডে স্টুডেন্টস আজ আমরা ইউনিট সিক্সটিন লেসন ওয়ান থেকে থ্রি নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ের ফেজ নাম্বার থার্টি টু খুলে বসো ফেজ থার্টি টু এর বাম দিকে দেখতে পাচ্ছ লেখা আছে ইউনিট সিক্সটিন এর পাশে নীলকালিতে লেখা আছে নাম্বারস তোমরা দেখতে পাচ্ছ তো তাহলে আজকে আমাদের পাঠ হলো টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ নাম্বারস কীভাবে কাউন্ট করতে হয় এবং লিখতে হয় তা শিখব ডিয়ার স্টুডেন্টস আমরা ওয়ান থেকে টোয়েন্টি টু পর্যন্ত কাউন্ট করতে এবং বলতে শিখেছি আজ আমরা আরও তিনটির নতুন নাম্বার কাউন্ট করব এবং লিখব এবার চলো আমরা লাল কালিতে লিখা এই লুক কাউন্ট অ্যান্ড সে এর নিচের ছবিগুলো দেখি কি দেখতে পাচ্ছ তিন শাড়িতে অনেকগুলো স্টিক্স তাই না এই ছবিগুলো এবার আমরা গুনব এবার তোমরা আমার সাথে প্রথম সারির স্টিক্স কাউন্ট করবে আমার সাথে কাউন্ট করো এবং প্রতিটি ছবির নিচে আঙুল দিয়ে অনুসরণ করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন স্টিক্স তোমরা দেখতে পাচ্ছ টেন স্টিক্স আছে ঠিক তার পাশেই আরও টেন স্টিক্স আছে তাহলে আমরা পেয়ে গেলাম টোয়েন্টি স্টিক্স এবার দেখো এর পাশে আরও থ্রি স্টিকস রয়েছে এবার আমরা টোয়েন্টি এর পর থেকে বাকি স্টিক্স কাউন্ট করব। আমার সাথে কাউন্ট করো এবং প্রতিটি ছবির নিচে আঙুল দিয়ে অনুসরণ করে বলো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি কতগুলো স্টিক্স টোয়েন্টি থ্রি স্টিক্স টোয়েন্টি আমার সাথে আবার বলো টোয়েন্টি থ্রি ভেরি গুড এবার আমরা কি করব বলো তো আমরা এবার দ্বিতীয় সারি সারিস্টিক্স কাউন্ট করব। আমার সাথে কাউন্ট করো এবং প্রতিটি ছবির নিচে আঙুল দিয়ে অনুসরণ করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন স্টিকস তোমরা দেখতে পাচ্ছ এখানেও প্রথমে টেন স্টিক্স আছে এবং ঠিক তার পাশেই আরও টেন স্টিক্স রয়েছে তাহলে আমরা পেয়ে গেলাম টোয়েন্টি স্টিক্স এবার দেখো এর পাশে ফোর স্টিকস রয়েছে এবার চলো আমরা টোয়েন্টি এর পর থেকে বাকি স্টিক্স কাউন্ট করি আমার সাথে কাউন্ট করো এবং প্রতিটি ছবির নিচে আঙুল দিয়ে অনুসরণ করে বলো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর স্টিক্স কতগুলো স্টিক্স আমরা কাউন্ট করেছি ঠিক বলেছ টোয়েন্টি ফোর স্টিক্স আমার সাথে আবার বলো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ভেরি গুড এবার চলো আমরা তৃতীয় শাড়ির স্টিক্স কাউন্ট করবো আমার সাথে কাউন্ট করো এবং প্রতিটি ছবির নিচে আঙুল দিয়ে অনুসরণ করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন স্টিক্স তোমরা দেখতে পাচ্ছ এখানেও প্রথমে টেন স্টিক্স আছে ঠিক তার পাশেই আরও টেন স্টিক্স আছে তাহলে আমরা পেয়ে গেলাম টোয়েন্টি স্টিক্স এবার দেখো এর পাশে ফাইভ স্টিক্স রয়েছে এবার চলো আমরা টোয়েন্টি এর পর থেকে বাকি স্টিক্স কাউন্ট করি আমার সাথে কাউন্ট করো এবং প্রতিটি ছবির নিচে আঙুল দিয়ে অনুসরণ করে বলো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ স্টিক্স এখন কতগুলো স্টিক্স আমরা কাউন্ট করেছি তুমি একদম ঠিক বলেছ টোয়েন্টি ফাইভ স্টিক্স টোয়েন্টি ফাইভ আমার সাথে আবার বলো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ভেরি গুড সো স্টুডেন্টস তোমরা আজ নতুন করে কত পর্যন্ত গুনতে শিখলে বলো তো টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তাই না ভেরি গুড এবার লাল কালিতে লেখা বি সেই ট্রেস অ্যান্ড রাইট অংশটি দেখো কি দেখতে পাচ্ছ ডটস যোগ করে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ লিখতে বলা হয়েছে তোমরা পেন্সিল ব্যবহার করে বইতে টোয়েন্টি থ্রি এর ডটস যোগ করবে প্রথমে টোয়েন্টি থ্রি এর ডটস যোগ করে টোয়েন্টি থ্রি লেখো ভেরি গুড এবার আমরা টোয়েন্টি ফোর এর ডটসগুলো যোগ করে বইতে টোয়েন্টি ফোর লিখতে পারবো তাই না ঠিক তাই তাহলে এবার টোয়েন্টি ফোরের ডটস যোগ করে টোয়েন্টি ফোর লিখো সবশেষে টোয়েন্টি ফাইভের ডটস যোগ করো এবং টোয়েন্টি ফাইভ লিখো এক্সেলেন্ট এবার লাল কালিতে লেখা সি অংশ সে দ্য নাম্বার কাউন্ট অ্যান্ড সার্কেল এই অংশটি দেখো কি দেখতে পাচ্ছ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি থ্রি লেখা আছে এবং তার পাশে ব্যাগস শুজ অ্যান্ড ফ্লাওয়ার্সের ছবি আছে তোমরা প্রথমে আমার সাথে নাম্বারটি বলবে এরপর পাশের প্রতিটি ছবির নিচে আঙুল দিয়ে আমার সাথে কাউন্ট করবে 25 এবার প্রতিটি ব্যাগের নিচে আঙুল দিয়ে আমার সাথে কাউন্ট করো আমার সাথে বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 11, 12, টুয়েলভ থার্টিন 15, 15, সিক্সটিন 17, এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ কতগুলো ব্যাগ বাকি আছে ঠিক বলেছ একটিও না এবার সবগুলো ব্যাগস একটি বৃত্ত বা সার্কেলেকে এর ভেতর নিয়ে আসো ভেরি গুড এবার প্রতিটি শু এর নিচে আঙুল দিয়ে আমার সাথে কাউন্ট করো কত পর্যন্ত কাউন্ট করবো আমরা টোয়েন্টি ফোর ইয়াস আমার সাথে বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর শ্যুজ কতগুলো শু বাকি আছে ঠিক বলেছ একটি এবার ওয়ান শু ছাড়া বাকি শুজ একটি বৃত্ত বা সার্কেলে তার ভিতর নিয়ে আসো ভেরি গুড টোয়েন্টি থ্রি এবার প্রতিটি ফ্লাওয়ারের নিচে আঙুল দিয়ে আমার সাথে কাউন্ট করবে টোয়েন্টি থ্রি পর্যন্ত আমার সাথে বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি কতগুলো ফ্লাওয়ার্স বাকি আছে ঠিক বলেছ দুইটি এবার টু ফ্লাওয়ার্স ছাড়া বাকি ফ্লাওয়ার্স একটি বৃত্ত বা সার্কেলেকে তার ভেতর নিয়ে আসো ভেরি গুড ওকে ডিয়ার স্টুডেন্টস তাহলে আজকে আমরা টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ নাম্বারস কীভাবে কাউন্ট করতে হয় এবং লিখতে হয় তা শিখলাম ডিয়ার স্টুডেন্টস এবার তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় আজকের বাড়ির কাজটি লিখে নাও তোমরা পুরো ভরে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাক্টিভিটি বি এর মতো করে লিখবে স্কুল খোলার পর তোমার শ্রেণী শিক্ষককে দেখাবে ডিয়ার স্টুডেন্টস আজকের পাঠে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ সবাই বাড়িতে থাকবে হাসি খুশি থাকবে খেলাধুলা করবে ওকে স্টুডেন্টস আই উইল বি উইথ ইউ ইন দ্য নেক্সট ক্লাস শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ক পাঠতাম শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে আমি ফাতেমা পারভিন মুক্তি প্রধান শিক্ষক ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুর নীলফামারি তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি পরিবারের সবার সাথে ভালো আছো নিরাপদে আছো এবং ঘরেই আছো এবার বই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বাংলাদেশ সহ পুরো পৃথিবী এখন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত এটি একটি ছোঁয়াছে রোগ একজন থেকে অন্যজনে ছড়ায় এ সময় অবশ্যই বাড়ির বাহিরে যাব না মানুষের ভিড়ে যাব না একান্ত প্রয়োজনে যদি যায় তাহলে ঘরে ফিরেই সাবান দিয়ে গোসল করবো জামাকাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলব বন্ধুদের সাথে খেলতে যাব না যদি মানুষের ভিড় এড়িয়ে নিজেকে জীবাণুমুক্ত রাখতে পারি তাহলেই আমরা সুস্থ থাকব এই স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলব এবং ঘরে বসেই পড়ালেখায় মন দিব প্রিয় সোনামড়িরা গত পাঠে আমরা স্বাধীনতা দিবসকে ঘিরে গল্পটির অনুশীলনী পাঁচ ছয় সাত এবং আট নম্বর প্রশ্নের উত্তর শিখেছি সেখানে আমরা শিখেছি অনুরোধমূলক বাক্য আমাকে একটু তুলে ধরো না ভাই প্রশ্নবোধক বাক্য কোথায় লাগাবো পতাকাটা আবার শিখেছি প্রশংসামূলক বাক্য যেমন খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের আরও শিখেছি বৈশিষ্ট্যমূলক শব্দ যেমন এটা রঙিন কাগজ ওটা লম্বা শিকল সাদা আর্টবোর্ড আনো গাছের নিচে সবুজ ঝোপ এখানে রঙিন লম্বা সাদা ও সবুজ বৈশিষ্ট্যমূলক শব্দ প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা একটি নতুন গল্পে যাব তোমরা নিশ্চয়ই গল্প শুনতে ভালোবাসো তাহলে শোনো এক ছিল কুজুবুড়ি তার ছিল তিনটি কুকুর কুকুরগুলোর নাম রঙা বঙ্গা ও ভুতু একদিন সে তার নাতনির বাড়ি বেড়াতে যাচ্ছিল জানো কি হয়েছিল তখন কুজুবুড়িকে পথে একটা শিয়াল এবং একটা বাঘ আক্রমণ করল কুজুবুড়ি একটুও ভয় পায়নি সে বুদ্ধি করে শিয়াল ও বাঘের হাত থেকে রক্ষা পেল চলো আজ আমরা কুজোবড়ির সেই গল্পটি পড়বো এবং শিখব তোমরা তোমাদের আমার বাংলা বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো সবচেয়ে উপরে ডান পাশে কিসের ছবি দেখা যাচ্ছে হ্যাঁ একজন বুড়ি আর তিনটি কুকুর দেখা যাচ্ছে এবার তার নিচের ছবিতে কি দেখা যাচ্ছে বলো তো একজন বুড়ি আর একটা শিয়াল রয়েছে তাই না বন্ধুরা আমি যে গল্পটা আস্তমাদি শোনাবো সেটাতে একজন বুড়ি তিনটা কুকুর একটা শিয়াল একটা বাঘ এবং বুড়ির একজন নাতনিকে নিয়ে বন্ধুরা আমি এখন বত্রিশ নম্বর পৃষ্ঠার পাঠ্যাংশটুকু পড়ব পাঠ্যাংশটি শুরু হবে এক ছিল কুজু থেকে মোটা তাজা হয়ে এসো পর্যন্ত মোট তেরো লাইন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং শব্দগুলোর নিচে আঙুল বুলিয়ে আমার সাথে সাথে পড়বে ঠিক আছে বন্ধুরা কুজুবুড়ির গল্প এক ছিল কুজু বুড়ির ছিল তিনটি কুকুর রঙা বঙ্গা আর ভুতু বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন তাই রঙা বঙ্গা আর ভুতুকে ডাকলেন বললেন তোরা বাড়ি পাহারা দে আমি নাতনিকে দেখে আসি কুকুর তিনটি বলল আচ্ছা বুড়ি রওনা হলেন লাঠি ঠুক করে কুজুবুড়ি চললেন খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা শিয়াল বলল আমার খুব খিদে বুড়ি আমি তোমাকে খাবো বুড়ি বুদ্ধি করে বললেন আমাকে এখন খেও না আমার গায়ে কি মাংস আছে আগে নাতনির বাড়ি যাই খেয়ে দে মোটা তাজা হয়ে আসি তখন বরং খেও শিয়াল বলল ঠিক আছে তবে তাই যাও মোটা তাজা হয়ে এসো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আজকের পাঠটি মনোযোগ সহকারে শুনেছো এবং বুঝতে পেরেছো আজকের এই পাঠে যুক্ত বর্ণগঠিত শব্দ কোনগুলো সেগুলো একটু মিলিয়ে নেই রঙা বঙ্গা সঙ্গে আচ্ছা বুদ্ধি আমি আবারও বলছি রঙা বঙ্গা সঙ্গে আচ্ছা বুদ্ধি বন্ধুরা লক্ষ্য করো রঙ্গা বঙ্গা আর সঙ্গে এই তিনটি যুক্ত বর্ণগুলো কিন্তু একই রকম উঁ গ ভেঙে দেখালে হবে উঁ এবং গ আরেকটি নতুন শব্দ বলো তো উঁ গ দিয়ে হ্যাঁ ঠিক বলেছ অঙ্গ এরপর যে যুক্ত বর্ণটি রয়েছে সেটা হলো আচ্ছা চ ছ বর্ণ দুটিকে আলাদা করলে হবে চ এবং ছ নতুন শব্দ কি হতে পারে বলো তো ঠিক বলেছ ইচ্ছা সব শেষে রয়েছে বুদ্ধি যুক্ত বর্ণটি হলো ধ ভাঙলে হবে দ এবং ধ নতুন শব্দ কি হতে পারে বলো তো ঠিক বলেছ শুদ্ধ এবার এই পাঠ থেকে আমরা কি কি নতুন শব্দ পেয়েছি সেগুলো তোমরা সবাই দাগ দিয়ে ফেলো কুজো খিদে এবার শব্দগুলোর অর্থ জেনে নিই কুজো কুজো অর্থ যার পিঠ বাঁকা ও ফোলা খিদে খিদে অর্থ ক্ষুধা প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ কুজো বুড়ির যে গল্পটি পড়লাম সেখান থেকে আমরা কী কী শিখলাম একটু জেনে নিই আচ্ছা তাহলে শুরু করি বলো তো বন্ধুরা বুড়ির কয়টা কুকুর ছিল এবং তাদের নাম কি। হ্যাঁ তোমরা সঠিক বলেছ বুড়ির তিনটা কুকুর ছিল আর তাদের নাম হল রঙ্গা বঙ্গা আর ভুতু বলতো বুড়ি কোথায় যাচ্ছিল তোমরা সঠিক বলেছ বুড়ি নাতনির বাড়িতে যাচ্ছিল আচ্ছা বলতো কুকুর তিনটি কে সে কী বলে গেল এই তো তোমরা ঠিক বলতে পেরেছ বাড়ি পাহারা দিতে বলে গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও বাড়ির কাজ নেওয়ার জন্য খাতার ডান পার্শ্বে উপরের ঠিক কোণে আজকের তারিখ এবং পাঠের বিষয় লিখবে আমি এখন তোমাদের বাড়ির কাজ দিব তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে ফেলো প্রশ্ন এক পথে বড়ির সাথে কার দেখা হলো আবার বলছি প্রশ্ন এক পথে বড়ির সাথে কার দেখা হলো প্রশ্ন দুই বিপদ দেখে বুড়ি শিয়ালকে কী বলেছিল আবার বলছি প্রশ্ন দুই বিপদ দেখে বুড়ি শিয়ালকে কি বলেছিল প্রশ্ন তিন শিয়াল বুড়িকে কি বলল আবার বলছি প্রশ্ন তিন শিয়াল বুড়িকে কি বলল তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরটি তোমাদের খাতা লিখে রাখবে এবং স্কুল খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে এবং প্রতিদিন পাঠে অংশগ্রহণ করবে করোনা মহামারীর কারণে আমাদের বিদ্যালয় বন্ধ তোমরা কেউ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবে না এবং মা বাবার কথা মেনে চলবে নিয়মিত খাবে রাতে ঘুমাতে যাবার আগে নিয়মিত দাঁত ব্রাশ করবে নিয়মিত পড়াশোনা করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ থেকে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী কোনো পাঠে সবাই সুস্থ থেকো নিরাপদে থেকো চতুর্থ শ্রেণীর বন্ধুরা প্রস্তুত হয়ে যাও এবারে তোমাদের ক্লাস শুরু হচ্ছে হ্যাঁ এবারে রয়েছে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন আই এম রাখি বা আক্তার অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বিরামপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া আই এম ওয়েলকামিং ইউ অল টু মাই ইংলিশ ক্লাস অফ ক্লাস ফোর টুডে উই উইল ওয়ার্ক অন ইউনিট নাইনটিন লেসেন ওয়ান টু ডিয়ার স্টুডেন্টস আমি আশা করছি তোমরা নিরাপদে ও সুস্থ আছো বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও করোনায় আক্রান্ত এ সময় তোমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলবে ও নিরাপদে থাকবে ওকে স্টুডেন্টস স্টুডেন্টস গত পাঠে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা শিখেছি শব্দের বিভিন্ন অংশের উপর স্ট্রেস অথবা জোর দিয়ে কিভাবে শব্দ উচ্চারণ করতে হয় স্টুডেন্টস আজ আমরা ইউনিট নাইনটিনের লেসেন ওয়ান টু নিয়ে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস নাও ওপেন ইওর বুক অ্যাট পেজ থার্টি এইট স্টুডেন্টস তোমরা খেয়াল করো পেজ থার্টি এইটের উপরে বা দিকে নীলকালিতে লেখা আছে ইউনিট নাইনটিন এর ডান দিকে নীলকালিতে লেখা আছে লেসন ওয়ান টু আর তাদের মাঝখানে নীলকালিতে লেখা আছে ফুড অ্যান্ড মিলস ওয়ান তোমরা দেখতে পাচ্ছ তো গুড তাহলে আজকে আমরা ফুড অ্যান্ড মিলস ওয়ানে দেয়া ফুডস অর্থাৎ খাবারের নামগুলো শিখব এবং খাবার সম্পর্কে দেয়া ডায়ালগটি পড়ব ডিয়ার স্টুডেন্টস এবার চলো পেজ থার্টি এইটের শুরুতে লাল কালিতে লেখা অ্যাক্টিভিটি এ লুক লিসন অ্যান্ড সে অংশটি লক্ষ্য করি এখানে দেখো অনেকগুলো ছবি দেয়া আছে তোমরা কি বলতে পারবে এগুলো কিসের ছবি হ্যাঁ একদম ঠিক বলেছ এগুলো খাবারের ছবি আর খাবারকে ইংরেজিতে বলে ফুড ফুড মাই ডিয়ার স্টুডেন্টস চলো এবার আমরা ছবিতে দেওয়া খাবারের নামগুলো জেনে নিই প্রথমেই বাম দিকে উপরের প্রথম ছবিটিতে দেখো তো কি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক বলেছ ভাজা ডিম ইংরেজিতে বলে ফ্রাইড এগ এবার আমার সাথে তোমরাও বলো ফ্রাইড এগ ফ্রাইড এগ এবার এর পরের ছবিতে তাকাও বলো তো দেখি এগুলো কিসের মতো মনে হচ্ছে হ্যাঁ ঠিক ধরেছ ভাত আর ভাতকে আমরা ইংরেজিতে বলি রাইস আমার সাথে তোমরাও বলো রাইস রাইস এবার পরবর্তী ছবিটির দিকে তাকাও এখানে দেখো একটি থালায় হরেক রঙের কিছু জিনিস রাখা আছে এগুলো হচ্ছে মিক্সড ভেজিটেবলস অর্থাৎ কয়েক রকমের সবজি একসাথে রান্না করা স্টুডেন্টস এবার ওয়ার্ডটি আমার সাথে তোমরাও বলো মিক্সড ভেজিটেবলস মিক্সড ভেজিটেবলস এবার চলো প্রথম শাড়িতে দেয়া শেষ ছবিটির দিকে তাকাই মাই ডিয়ার স্টুডেন্টস এই খাবারটি কি তোমরা চেনো এটি একটি সুস্বাদু খাবার পাউরুটি আর ডিম দিয়ে এই খাবারটি তৈরি করা হয় আর এই খাবারটির নাম হচ্ছে স্যান্ডউইচ আমার সাথে তোমরাও বলো স্যান্ডউইচ স্যান্ডউইচ স্টুডেন্টস এবার দ্বিতীয় সারির বা দিকের প্রথম ছবিটির দিকে তাকাই এই ফলটির নাম নারকেল আর নারকেলকে আমরা ইংরেজিতে বলি খোখনাট। এবার তোমরা আমার সাথে বলো দেখি খোখোনাট খোখো গুড স্টুডেন্টস এবার পরবর্তী ছবিটির দিকে তাকাও ছবিটিতে একটি গ্লাসে হলুদ রঙের ফলের রস রাখা আছে আর ফলের রসকে আমরা ইংরেজিতে বলি জুস আমার সাথে সাথে তোমরাও বলো জুস জুস ভেরি গুড স্টুডেন্টস এবার জুসের পরবর্তী ছবিটির দিকে তাকাও এখানে দেখো লাল রঙের সুন্দর একটি ফল দেখা যাচ্ছে এ ফলটির নাম হচ্ছে স্ট্রবেরি চলো আমরা আবার বলি স্ট্রবেরি স্ট্রবেরি ওকে স্টুডেন্টস এবার সব শেষ ছবিটির দিকে তাকাও এটি আমাদের সবার পরিচিত ফল পেপে। আর পেপেকে আমরা ইংরেজিতে বলি ফফাইয়া আমার সাথে সাথে তোমরাও বলো ফফাইয়া ফফাইয়া ওকে মাই জিয়া স্টুডেন্টস নাও লেট সে অল দ্য ওয়ার্স্ট টুগ্যাদার অ্যাগেন প্রথমেই বাম দিকের প্রথম ছবির নিচে দেওয়া শব্দটিতে আঙুল দিয়ে ধরো এবং আমার সাথে বলো ফ্রাইড এগ ফ্রাইড এগ একইভাবে দ্বিতীয় শব্দটি বলো রাইস রাইস এবার রাইসের পরের শব্দটি ধরো এবং আমার সাথে বলো মিক্সড ভেজিটেবলস মিক্সড ভেজিটেবলস এবার প্রথম শাড়ির শেষ শব্দটি আঙুল দিয়ে ধরো এবং আমার সাথে বলো স্যান্ডউইচ স্যান্ডউইচ স্টুডেন্টস এবার দ্বিতীয় শাড়ির বা দিকের প্রথম শব্দটি আঙুল দিয়ে ধরবে এবং আমার সাথে বলবে খোখোনট খোখোনাট এবার পরবর্তী শব্দটি আমার সাথে বলো জুস জুস এবার জুসের পরবর্তী শব্দটি বলো স্ট্রবেরি স্ট্রবেরি স্টুডেন্টস এবার সব শেষ শব্দটি আঙুল দিয়ে ধরবে এবং আমার সাথে বলবে ফাইয়া ফাইয়া ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস এবার লাল কালিতে লেখা অ্যাক্টিভিটি বি লিসন অ্যান্ড সে রিড অংশে দেখো একটি ডায়লগ দেওয়া আছে ডায়লগটিতে রুমি একটি রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারের কাছে কিছু খাবার চাচ্ছে চলো এবার নিচের ডায়লগটি শুনে এবং পড়ে আমরা জেনে নেই রুমি কি কি খাবার চাচ্ছে প্রথমেই আমি ডায়লগটি পড়ছি তোমরা শোনো ওয়েটার গুড মর্নিং ক্যান আই হেল্প ইউ রুমি গুড মর্নিং কুড আই হ্যাভ টু ফ্রায়েড এগস অ্যান্ড আ গ্লাস অফ জুস ওয়েটার sure what kind of juice rumi papaya juice please waiter i'm sorry we don't have any papaya juice how about mango juice rumi okay waiter anything else rumi no thanks that's all dear students dialogue থেকে আমরা জানলাম যে rumi waiter এর কাছে দুটো fried eggs ও oh, এক গ্লাস ফাপাইয়া জুস চেয়েছে কিন্তু রেস্টুরেন্টটিতে পাপাইয়া জুস নেই তাই ওয়েটার রুমিকে ম্যাঙ্গো জুস অর্থাৎ আমের জুস নিতে বলল স্টুডেন্টস এবার ডায়লগটি আমি আবার পড়ছি তোমরা ডায়লগটিতে আঙুল দিয়ে ধরে আমার সাথে পড়ো ওয়েটার গুড মর্নিং ক্যান আই হেল্প ইউ রুমি গুড মর্নিং হুড আই হ্যাভ টু ফ্রায়েড অ্যান্ড আ গ্লাস অফ জুস

তোমরা সবাই আমার সাথে ডায়লগটি পড়তে পেরেছ মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আজকের পাঠে আমরা অনেকগুলো খাবারের নাম শিখেছি এবং কোনো রেস্টুরেন্টে গিয়ে কিভাবে ইংরেজিতে খাবার চাইতে হয় তা শিখেছি স্টুডেন্টস এবার নিশ্চয়ই তোমরা এক্টিভিটি বিতে দেওয়া ডায়লগ থেকে কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে হাউ মেনি ফ্রাইড এগস ডাজ রুমি ওয়ান্ট অর্থাৎ রুমি কয়টি ফ্রায়েড এগ চেয়েছে স্টুডেন্টস ডায়লগের দ্বিতীয় লাইনটি দেখো এখানে রুমি বলেছে কুড আই হ্যাভ টু ফ্রায়েড এগস তাহলে রুমি কয়টি ডিম চেয়েছে হ্যাঁ ঠিক বলেছ টু ফ্রাইড এগস এবার পরবর্তী প্রশ্নটি শোনো হোয়াট কাইন্ডস অফ জুস ডাজ রুমি ওয়ান্ট অর্থাৎ রুমি কি ধরনের জুস চায় স্টুডেন্টস ডায়লগের চার নম্বর লাইনে দেখো রুমি বলছে ফাফাইয়া জুস প্লিজ তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ রুমি ফাফাইয়া জুস চেয়েছে গুড হোয়াট কাইন্ড অফ জুস ডাজ দ্য রেস্টুরেন্ট হ্যাভ হোয়াট কাইন্ড অফ জুস ডাজ দ্য রেস্টুরেন্ট হ্যাভ অর্থাৎ রেস্টুরেন্টে কি ধরনের জুস আছে স্টুডেন্টস ডায়লগটির পাঁচ নম্বর লাইনটিতে দেখো ওয়েটার বলছে আই এম সরি উই ডোন্ট হ্যাভ এনি পাপাইয়া জুস হাও অ্যাবাউট ম্যাঙ্গো জুস তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ রেস্টুরেন্টটিতে ম্যাঙ্গো জুস আছে মাই ডিয়ার স্টুডেন্টস আমি আশা করছি এখন থেকে রুমির মতো তোমরাও রেস্টুরেন্টে গিয়ে ইংরেজিতে তোমাদের পছন্দের খাবার অর্ডার করতে পারবে ডিয়ার স্টুডেন্টস এবার তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় আজকের বাড়ির কাজটি লিখে নাও তোমরা অবশ্যই বাড়ির কাজের শুরুতে ফুড অ্যান্ড মিলস ওয়ান শিরোনামটি লিখবে তোমাদের আজকের বাড়ির কাজ বি বিতে দেওয়া ডায়লগটির মতো করে রুমির পরিবর্তে তোমার নাম ব্যবহার করে তোমার পছন্দের খাবার উল্লেখ করে একটি ডায়লগ তৈরি করবে যেমন আমি যদি আমার জন্য ডায়লগটি তৈরি করতাম তাহলে আমি লিখতাম ওয়েটার গুড মর্নিং ক্যান আই হেল্প ইউ রাকিবা গুড মর্নিং কুড আই হ্যাভ ওয়ান স্যান্ডউইচ অ্যান্ড আ গ্লাস অফ জুস স্টুডেন্টস এভাবে তোমরা একটি ডায়লগ তৈরি করবে এবং ডায়লগটি ভালো করে প্র্যাকটিস করবে স্কুল খোলার পর তোমরা অবশ্যই তোমাদের বিষয় শিক্ষককে ডায়লগটি অভিনয় করে দেখাবে ওকে ডিয়ার স্টুডেন্টস Thank you very much for attending the class today. Please stay at home, stay safe. See you in the next class. Goodbye. পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমাদের পালা। শুরু হচ্ছে তোমাদের ক্লাস। ঝটপট তৈরি হয়ে নাও। তোমাদের জন্য রয়েছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান। শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো আমি ফারজানা ইসলাম সহকারী শিক্ষক হাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জামাপুর সদর জামালপুর বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিক্ষী অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা করোনা ভাইরাসের কারণে আমাদের বিদ্যালয় দিন থেকে বন্ধ আমরা বাইরে যেতে পারি না খেলাধুলা করতে পারি না এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ঘন ঘন সাবান পানি দিয়ে বিশ সেকেন্ড ধরে ভালো করে হাত ধুবে ভিটামিন সি যুক্ত খাবার খাবে এতে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বাড়ির বাইরে একদম যাবে না ঘরে বসেই পড়ালেখা চালিয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের গণিত পাঠ্যপুস্তক খাতা কলম ও পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও গত পাঠে আমরা কি শিখেছি বন্ধুরা মনে আছে তোমাদের ভগ্নাংশের ভাগ আচ্ছা বলো তো বন্ধুরা নয় ভাগের চার ভাগ পাঁচ ভাগের চার সমান কত আমার মনে হয় তোমরা চিন্তা করছো যে নয় ভাগের চার ভাগ পাঁচ ভাগের চার সমান নয় ভাগের পাঁচ এবার বলো নয় ভাগের চার গুণ পাঁচ ভাগের চার সমান কত আমার মনে হয় তোমরা চিন্তা করছ যে নয় ভাগের চার গুণ পাঁচ ভাগের চার সমান পঁয়তাল্লিশ ভাগের ১৬ হ্যাঁ ঠিক চিন্তা করেছ বন্ধুরা বলো তো বন্ধুরা ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কি করি আমার মনে হয় তোমরা ভাবছ যে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশকে গুণ করি যদি তোমরা তাই চিন্তা করো তাহলে তোমরা গত পাঠ খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ বন্ধুরা আজকে আমরা ভগ্নাংশে ভাগ করা শিখব শিক্ষার্থী বন্ধুরা গত পাঠেও আমরা ভগ্নাংশে ভাগ করা শিখেছি আজ আমরা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা এবং প্রকৃত ভগ্নাংশকে অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশ দ্বারা ভাগ করা শিখব বন্ধুরা আট ভাগের সাত ভাগ চার আমরা এই হিসাবটি কিভাবে করব একটু চিন্তা করি এখানে আট ভাগে সাতকে ভাগ করতে বলা হয়েছে চার দিয়ে চার একটি পূর্ণ সংখ্যা তাহলে আমরা এখানে চারকে কিভাবে লিখতে পারি হ্যাঁ চার ভাগ এক বন্ধুরা এবার তোমরা তোমাদের বইয়ের ষাট পৃষ্ঠা খুলবে এতক্ষণ তোমরা যে হিসাবটির কথা চিন্তা করলে তা তোমাদের পাঠ্য বইয়ে দেখো এবার পেন্সিল দিয়ে খালি ঘর পূরণ করো আট ভাগের সাত ভাগ চার সমান আট ভাগের সাত ভাগ চার ভাগ এক চারকে এক হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে আট ভাগের সাত ভাগ চার ভাগ এক সমান আট ভাগের সাত গুণ চার ভাগের এক সমান সাত এক গুণে সাত আট চার গুণে বত্রিশ বত্রিশ ভাগে সাত এইবার চলো একইভাবে পাশের হিসেবটি করি পাঁচ ভাগ তিন ভাগের দুই এখানে পাঁচ একটি পূর্ণ সংখ্যা পাঁচকে একর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই পাঁচ ভাগ এক তাহলে পাঁচ ভাগ তিন ভাগের দুই সমান পাঁচ ভাগ এক ভাগ তিন ভাগের দুই সমান পাঁচ ভাগ এক গুণ তিন ভাগ দুই সমান পাঁচ তিন গুণে পনেরো এক দুই গুণে দুই পনেরো ভাগ দুই বন্ধুরা চলো এবার আমরা দুই নম্বর কাজটি করি দুই সমস্ত দুই ভাগের এক ভাগ দুই সমস্ত ছয় ভাগের পাঁচ কিভাবে হিসাবটি করব একটু ভেবে দেখি হ্যাঁ ভাজ্য এবং ভাজক দুটোই মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশ দুটোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব দুই সমস্ত দুই ভাগের এক এখানে দুই দুই গুণে চার যোগ এক সমান পাঁচ সুতরাং দুই সমস্ত দুই ভাগের এক সমান পাঁচ ভাগ দুই দুই সমস্ত ছয় ভাগের পাঁচ এখানে দুই ছয় গুণে বারো যোগ পাঁচ সমান সতেরো সুতরাং দুই সমস্ত ছয় ভাগের পাঁচ সমান সতেরো ভাগ ছয় এবার দুই সমস্ত দুই ভাগের এক ভাগ দুই সমস্ত ছয় ভাগের পাঁচ সমান পাঁচ ভাগ দুই ভাগ সতেরো ভাগ ছয় সমান পাঁচ ভাগ দুই গুণ সতেরো ভাগের ছয় বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করে পাঁচ ভাগ দুই গুণ সতেরো ভাগের ছয় সমান সতেরো ভাগের পনেরো এখানে প্রথম ভগ্নাংশের হর দুই এবং দ্বিতীয় ভগ্নাংশের লব ছয় উভয়কে দুই দ্বারা ভাগ বা কাটাকাটি করেছি বন্ধুরা আমার মনে হয় তোমরা অনুরূপ ভাগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে তাহলে চলো বন্ধুরা অনুশীলন দুই হতে আমরা অনুরূপ দুইটি সমস্যার সমাধান করি প্রথমে আমরা দুইয়ের এক নম্বর ভাগের হিসেবটি অনুশীলন করি সাত ভাগ নয় ভাগের পাঁচ সমান কত আমরা সাতকে একর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পেলাম সাত ভাগ এক সাত ভাগ নয় ভাগের পাঁচ সমান সাত ভাগ এক ভাগ নয় ভাগের পাঁচ সমান সাত ভাগ এক গুণ নয় ভাগ পাঁচ এখানে সাত নয় গুণে তেষট্টি এক পাঁচ গুণে পাঁচ তেষট্টি ভাগ পাঁচ এবার আমরা দুইয়ের পাঁচ নং হিসাবটি অনুশীলন করি এক সমস্ত আট ভাগের পাঁচ ভাগ দুই সমস্ত তিন ভাগের এক প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি এক সমস্ত আট ভাগের পাঁচ এখানে এক আট গুণে আট যোগ পাঁচ সমান তেরো হ্যাঁ তেরো ভাগ আট দুই সমস্ত তিন ভাগের এক এখানে দুই তিন গুণে ছয় যোগ এক সমান সাত হ্যাঁ সাত ভাগ তিন তাহলে এক সমস্ত আট ভাগের পাঁচ ভাগ দুই সমস্ত তিন ভাগের এক সমান তেরো ভাগ আট ভাগ সাত ভাগ তিন সমান তেরো ভাগ আট গুণ সাত ভাগের তিন এখানে তেরো তিন গুণে উনচল্লিশ আট সাত গুণে ছাপ্পান্ন ছাপ্পান্ন ভাগের উনচল্লিশ বন্ধুরা আমরা কাজ তিন কিভাবে করব তা একটু চিন্তা করি এখানে গুণ ও ভাগের কাজ একসাথে দেয়া আছে চার ভাগের তিন ভাগ ছয় ভাগ পাঁচ গুণ পাঁচ ভাগের এক চার ভাগের তিন ভাগ ছয় ভাগ পাঁচ এখানে ছয় ভাগ পাঁচের বিপরীত ভগ্নাশ দ্বারা চার ভাগের তিনকে গুণ করব এখন আমাদের হিসেব করতে হবে চার ভাগের তিন গুণ ছয় ভাগের পাঁচ গুণ পাঁচ ভাগের এক সমান কত তোমাদের বইয়ে ভালো করে লক্ষ্য করো তোমরা তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে খালি ঘর পূরণ করবে চার ভাগের তিন ভাগ ছয় ভাগ পাঁচ গুণ পাঁচ ভাগের এক সমান চার ভাগের তিন গুণ ছয় ভাগের পাঁচ গুণ পাঁচ ভাগের এক সমান আট ভাগের এক লঘিষ্ট আকারে প্রকাশ করে এখানে প্রথম ভগ্নাংশের লব তিন এবং দ্বিতীয় ভগ্নাংশের হর ছয় উভয়কে তিন দিয়ে ভাগ বা কাটাকাটি করা হয়েছে আবার দ্বিতীয় ভগ্নাংশের লব পাঁচ এবং তৃতীয় ভগ্নাংশের হর পাঁচ উভয়কে পাঁচ দিয়ে ভাগ বা কাটাকাটি করা হয়েছে এই হিসাব থেকে আমরা বুঝতে পারলাম যে যখন একটি গাণিতিক হিসাবে গুণ ও ভাগ উভয়ই থাকে তখন আমরা ভাগকে গুণে পরিবর্তন করে সমাধান করতে পারি বন্ধুরা আমার মনে হয় তোমরা অনুরূপ সমস্যার সমাধান করতে পারবে তাহলে বন্ধুরা তোমাদের খাতায় এবার একষট্টি পৃষ্ঠার অনুশীলন তিনের এক নম্বর হিসেবটি করো দেখি আমার মনে হয় তোমাদের হিসাব করা হয়ে গেছে চলো মিলিয়ে নিন তিন ভাগের দুই গুণ আট ভাগের এক ভাগ নয় ভাগের সাত সমান তিন ভাগের দুই গুণ আট ভাগের এক গুণ নয় ভাগ সাত সমান আটাশ ভাগের তিন আমার মনে হয় তোমরা সবাই করতে পেরেছ তোমাদের সকলকে ধন্যবাদ এবার তোমরা বাড়ির কাজ নোট করে নাও তোমাদের বইয়ের ষাট পৃষ্ঠার অনুশীলন দুই এবং একষট্টি পৃষ্ঠার অনুশীলন তিনের হিসেবগুলো আজকের বাড়ির কাজ তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় উপরের দিকে ডান কোণে আজকের তারিখ লিখে এই হিসেবগুলো করবে এবং স্কুল খোলার পর তোমরা অবশ্যই তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে বন্ধুরা আজকের গণিত পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের ধন্যবাদ পরের পাঠে তোমাদের সাথে আবার কথা হবে ভালো থেকো সুস্থ থেকো শিক্ষার্থী বন্ধুরা আজ যে সমস্ত বিষয়ে শিক্ষকবৃন্দ তোমাদেরকে পড়ালেন তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন তোমরা কিন্তু মনোযোগ সহকারে বুঝেছ নিশ্চয়ই এবং তোমাদের বাড়ির কাজ যেগুলো দেয়া হয়েছে নিশ্চয়ই তোমরা তা মনোযোগ সহকারে করবে ঠিকমতো লেখাপড়া করবে ভালোভাবে মনোযোগী হবে এই ক্লাসের প্রতি আর হ্যাঁ আমরা যেন এই করোনাকালে সবাই স্বাস্থ্য সচেতন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ঘন ঘন বিশ সেকেন্ড ধরে হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেই। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ প্রচারিত হলো ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কর্মসূচি ঘরে বসে শিখি অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শামী আহমেদ সম্পাদনায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান সার্বিক নির্দেশনায় সাইদ মোস্তফা কামাল এবং ঘরে বসে শিখি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনির হোসেন